প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। বিশ্বাস করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সিস্টার মেরি সিলভিয়া, সহকারী শিক্ষিকা, সেন্ট মেরিস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, নবম শ্রেণী, বিষয় খ্রিস্ট ধর্ম, প্রথম অধ্যায়। আজ আমরা খ্রিস্ট ও মুক্তি সম্পর্কে আলোচনা করব। পাপে পরিপূর্ণ জগৎ ও মানুষের জীবন দেখে মানুষের জন্য ঈশ্বর চিন্তিত হলেন। এদেন বাগানে মানুষ ঈশ্বরের অবাধ্য হয়ে পাপ করার পর তিনি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি একজন মুক্তিদাতাকে পাঠিয়ে মানুষকে মুক্ত করবেন। তিনি মানুষকে দিতে চাইলেন পরিপূর্ণ মুক্ত ও আনন্দময় জীবন। তাই তিনি তার একমাত্র পুত্র যীশুখ্রিস্টকে এই পৃথিবীতে পাঠালেন। তিনি হলেন আমাদের মুক্তিদাতা বা পরিত্রাতা। মানবজাতির ইতিহাসে যীশু হলেন মুক্তির প্রতীক। মানুষ হিসেবে তিনি 33 বছর বেঁচে ছিলেন। তার জীবনকালে তার বিভিন্ন কথা, কাজ ও ঘটনার মধ্যে আমরা তার স্বাধীন ও মুক্ত জীবনের পরিচয় পাই। অর্থাৎ যীশুখ্রিস্ট আমাদেরকে পাপ থেকে মুক্ত করার জন্য মৃত্যুবরণ করেছেন, তাই তিনি আমাদের পরিত্রাতা, মুক্তিদাতা। যীশুর কথা ও কাজ, যীশু যা কিছু করেছেন ও বলেছেন তার মধ্যে ছিল অধিকার ও স্বাধীনতা। তিনি রোগীদের রোগ নিরাময় করেছেন, অপদূত দূর করেছেন, ফরিসি ও বিধান পণ্ডিতদের তিরস্কার করেছেন। যে নিরাময় দ্বারা মানুষের কোনো কল্যাণ সাধিত হয় না, তিনি নির্দ্বিধায় সেই নিয়মকে উপেক্ষা করেছেন। বিশ্রামবারের প্রচলিত নিয়ম লঙ্ঘন করে তিনি রোগীদের সুস্থ করেছেন। যীশুর বিচার ও মৃত্যুদণ্ড, সত্যের পক্ষে সাক্ষী দিতে যীশু এই পৃথিবীতে এসেছিলেন। ভণ্ড ধর্মীয় নেতা ও রাষ্ট্রনেতাদের সামনে তিনি কখনো ভয় পাননি, বরং তাদের ভণ্ডামিগুলো তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এই কারণে তারা তাকে ঈশ্বর নিন্দুক বলে আখ্যা দিয়েছেন, তাকে বিচারে দোষী সাব্যস্ত করেছেন। মৃত্যুদণ্ড ছিল তার জন্য অবধারিত শাস্তি। সত্যের জন্য তিনি মৃত্যুকেও মেনে নিয়েছেন। সত্য তাকে স্বাধীন করে তুলল। স্বাধীনভাবেই তিনি মেনে নিলেন প্রহসনের মতো বিচার ও মৃত্যুদণ্ড। প্রাণ বিসর্জন, যীশুর স্বাধীনতার সবচেয়ে বড় প্রমাণ হল ক্রুশ মৃত্যুকে বরণ করে নেওয়া। মৃত্যুই তাকে মহিমান্বিত করে তুলল। তিনি নিজেই বলেছেন, বন্ধুর জন্য প্রাণ দেওয়ার মতো বড় ভালোবাসা আর নেই। অর্থাৎ যীশু আমাদের বন্ধু, আমাদের পাপ থেকে মুক্ত করার জন্যই যীশু প্রাণ দিয়েছেন। তিনি সত্যে ছিলেন, সত্য কথা বলেছেন, এজন্য তাকে এমনকি ক্রুশে মৃত্যুবরণ করতে হয়েছে। তিনি তা নির্দ্বিধায় মেনে নিয়েছেন। পুনরুত্থান, যীশু স্বাধীনভাবে পিতার ইচ্ছাকে গ্রহণ করে যন্ত্রণাময় মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন বলে পিতা তাকে পুনর্থিত করলে। মৃত্যুকে জয় করে তৃতীয় দিনে পুনর্থিত হয়ে যীশু তার স্বাধীনতার শ্রেষ্ঠ প্রমাণ দিলেন। মৃত্যুকে জয় করার মধ্য দিয়ে তিনি সমস্ত সীমা অতিক্রম করলেন। সর্বজনীন হয়ে ওঠা, যীশু এই পৃথিবীতে এসেছিলেন সব মানুষের জন্য। ধর্ম, বর্ণ, ধনী, গরিব, পাপী, সাধু, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ ইত্যাদি, ইহুদি ও বিজাতি নির্বিশেষে সবাইকে তিনি ভালোবেসেছেন। তিনি নিজে ইহুদি হয়েও সবার সাথে অবাধে মেলামেশা করেছেন, নিজের প্রচলিত প্রথা ও গণ্ডি অতিক্রম করেছেন। এটা তার স্বাধীন জীবনেরই বহিঃপ্রকাশ। ভালোবাসা ও সেবার নিয়ম প্রচলন, মানুষের মুক্তির জন্য যীশুর সবচেয়ে বড় শিক্ষা হল পরস্পরকে ভালোবাসা ও সেবা করা। শেষ ভোজের সময় শিষ্যদের পা ধুয়ে দিয়ে তিনি এই শিক্ষা আমাদের সবার জন্য রেখে গেছেন। ভালোবেসে ও সেবা করে তিনি নিজেও স্বাধীনতা প্রকাশ করেছেন এবং আমাদের স্বাধীনতার পথ নির্দেশ দিয়েছেন। ঈশ্বরের প্রথম স্বাধীন সন্তান হলেন যীশু। যীশুর সবচেয়ে বড় স্বাধীনতা হল ঈশ্বর হয়েও মানুষ হওয়া। যীশু হলেন ঈশ্বরের একমাত্র স্বাধীন সন্তান, যিনি পিতার ভালোবাসা নিজ জীবনে বুঝেছিলেন এবং সবাইকে ঐ সুসন্তান হয়ে ঈশ্বরকে পিতা বলে ডাকতে শিখিয়েছিলেন। এই স্বাধীনতা যীশু ছাড়া আর কারো নেই। যুগ যুগ ধরে মানব ইতিহাসে যীশুর পরিচয় হল মুক্তিদাতা যীশু। যীশুকে গ্রহণ করে আমরা মুক্ত মানুষ হয়ে উঠি। যীশু হলেন আমাদের জীবনাদর্শ ও গুরু। আজ এই পর্যন্ত। নিচে কাজ আছে, যীশু শিক্ষার কোন বিষয়গুলো তোমাকে মুক্ত মানুষ হতে অনুপ্রাণিত করে তা
নিজের খাতায় লিখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।